সেরা শত্রু মুখোশের আড়ালে। বৌমা দীর্ঘায়ু হওয়া এখনকার দিনে কোনো আশীর্বাদের বাক্য নয়। বাবা আপনি এভাবে বলছেন কেন? আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে। কি কি ঠিক হয়ে যাবে বৌমা? ভাই ভাইয়ের বুকে ছুরি মারছে, আর আমি বাপের তাই দেখছি। না না বৌমা, এর থেকে আমার মরে যাওয়াই ভালো। আমি বাবার সাথে কি কথা বলছি বাবাকে বোঝাচ্ছি যে বাবা এসব নিয়ে একদম তুমি ভেবো না, তুমি আছো বলি আমরা একসঙ্গে এখনো অব্দি আমরা সবাই মিলে একসঙ্গে আছি। তুমি চলে গেলে আমাদের সংসারটা একেবারে ভেঙে টুকরো টুকরো, মানে যা 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 বোঝাবো বাবাকে যেভাবে শান্ত করা যায় বাবাকে আমি চেষ্টা করছি। তুমি টেনশন করো না প্লিজ। বাবা আপনার কিচ্ছু হবে না, আমরা আপনার কিছু হতে দেব না, কিছুতেই না। হ্যাঁ বাপ, হোয়াটস আপ, কি হয়েছে? নন্দিনী বলছিল তুমি নাকি খুব ডিপ্রেসড আছো, কিসব ওই বাঁচতে চাইছো না ভাইছো না এসব নিয়ে উল্টো পাল্টা কথা বলছো, কি হয়েছে তোমার? হ্যাঁ রে বাবা, আমি বলেছি মনের যন্ত্রণার কথা কারুর না কারুর কাছে তো প্রকাশ করতেই হয়। সামান্য একটা গয়না চুরি হয়ে গেছে বলে সেজ বৌমা যেভাবে বাড়ি শুদ্ধ সবাই সন্দেহ করছে, অপমান করছে, এটা আমি কিছুতেই নিতে পারছি না। পুলিশের ওপর ভরসা না করে নিজেরা নিজেদেরকে সন্দেহ করে ঘর সার্চ করব, আমার মনে হয় না এটা ঠিক হবে। এই তো বললি শক্ত হাতে সংসারের হাল ধরতে, আবার এখন পেছুতে বলছিস কেন? আর কোনোদিন এসব কথা বলবে না বাবা। আজ বাবা তুমি তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও তাহলে বলো তো আমাদের সংসারটা কি হবে? সংসারের পর ছাড়কার হয়ে যাবে না? প্লিজ এমন বলো না বাবা। বলবে না তো? ওকে ওকে, হুম আমি আসি। বাবলা, গয়না চুরি হলে কারুর মাথা ঠিক থাকে না, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে তোমার মা হঠাৎ গয়নাটা খুঁজতে গেলেন কেন? উনি কি কিছু সন্দেহ করেছিলেন? জানি না, আমি কিচ্ছু জানি না, আমার একদম মাথা কাজ করছে না। সে পুলিশ এলে কি বাড়ি থেকে আসবে? নকাকা ছোট কাকা যারা শুরু করবে, আর নকাকাকে তো চেনো না, নকাকা জেরার সামনে না কেউ কিচ্ছু করতে পারবে না। বাবলা এত ভয় পেও না, সব ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা হবে শ্রেয়সী, কি ব্যবস্থা হবে শ্রেয়সী? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি যদি হাড় চুরির দায় ধরা পড়ে যাও তাহলে আমাকে আবার ওই নরকের জীবনে ফিরে যেতে হবে, সেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তুমি দেখে নিও বাবলা, এই খেলায় আমরাই জিতবই। যদি হারটা পাওয়া না যায় কারুর ঘর থেকে তাহলে ভালো কথা, যদি কারুর ঘর থেকে হারটা পাওয়া যায় আর সে যদি বলে যে সে নির্দোষ, তখন তাকে নিয়ে কি করা? তাকে নির্দোষ হিসেবে ছেড়ে দেওয়া হবে না, আইন অনুযায়ী তাকে অ্যারেস্ট করা হবে, কোর্টে তোলা হবে। অমিত, সত্যি কথা বলতে কি আমি কিছুই ভাবতে পারছি না, ঈশ্বরের যা ইচ্ছে তাই হবে, যে অপরাধী তাকে তো কোনোভাবেই ক্ষমা করা যায় না, অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। কে এমন জঘন্য কাজ করতে পারে? আমি চাই কাল সকালে তাকে দেখতে। শত্রু মুখোশের আড়ালে।